ভেরি গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকে খুব খুব ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো, মজাতে আছো। আচ্ছা চলো তাহলে আজকে আমরা একটুখানি নতুন আরেকটু জিনিস শিখে নিই, ঠিক নতুন নয় তবে নতুনই ন্যারেশন চেঞ্জ। আমরা আগের দিন ন্যারেশন চেঞ্জের কিছু কিছু জিনিস মনে রাখার জন্য একটা চার্ট করেছিলাম এবং সেখান থেকে আমরা ন্যারেশন চেঞ্জে কোন সেন্টেন্সের ক্ষেত্রে কোন লিঙ্কার বসবে, রিপোর্টিং ভার্বটাই বা চেঞ্জ হয়ে কী হবে, সেই জিনিসগুলো আমরা একটুখানি করেছিলাম, তাই তো আমরা মনে করেছিলাম। আজকে আমরা ন্যারেশন চেঞ্জের আরও কিছু কিছু ইম্পর্টেন্ট জিনিস যেগুলো কী বল মনে রাখা খুব দরকার ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে, সেগুলো চলো আমরা একটুখানি আজকে দেখে নিই বা মনে করে নিই। ওকে চলো তাহলে আমি দেখো এখানে প্রথমেই দেখো একটা আবার আমি একটা চার্ট মতন করেছি, তাই তো? এই চার্টটা হচ্ছে ন্যারেশন চেঞ্জে তোমরা জানো যে ডিরেক্ট স্পিচ অ্যান্ড ইনডাইরেক্ট স্পিচ কী। ডিরেক্ট স্পিচ হচ্ছে যেটা বক্তা যেটা নিজে বলছেন সেটা হচ্ছে ডিরেক্ট স্পিচ, তাই তো? এবং ইনডাইরেক্ট স্পিচটা কী, যেটা আমরা মানে বক্তার কথাটা যেটা আমরা বা অন্যজন অন্য কাউকে বলছে, তাই তো? সেটা হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ। ওকে, ডিরেক্ট স্পিচ সবসময় ইনভার্টেড কমার মধ্যে থাকে, তাই তো? আর ইনডাইরেক্ট স্পিচ যখন চেঞ্জ করি তখন ইনভার্টেড কমাটা উঠে যায়। ওকে, সো এখানে যে চার্টটা আমি করেছি তোমরা দেখতে পারছো, এই চার্টটা হচ্ছে ভার্ব ফর্ম অফ ডিরেক্ট স্পিচ। ডিরেক্ট স্পিচের যে ভার্ব ফর্মটা থাকে সেখান থেকে আমরা যখন ইনডাইরেক্ট স্পিচে সেটাকে চেঞ্জ করব সেক্ষেত্রে কোন ভার্ব ফর্মটা হবে। ওকে, তো প্রথমেই দেখো দেওয়া আছে যে ভার্ব ফর্ম অফ ডিরেক্ট স্পিচ, তারপরেই দেখো দেওয়া আছে ভার্ব ফর্ম অফ ইনডাইরেক্ট স্পিচ। ওকে, সো ডিরেক্ট স্পিচে এই ভার্ব ফর্ম থাকলে ইনডাইরেক্ট স্পিচে সেটা চেঞ্জ হয়ে কোন ভার্ব ফর্মটা বসবে সেটা আমাদেরকে আজকে একটুখানি দেখে নিতে হবে। চলো তাহলে আমরা স্টার্ট করি। ওকে, দেখো ফার্স্টে আছে ফার্স্টেই যেটা আছে সেটা দেখো সিম্পল প্রেজেন্ট টেন্স। ওকে, সিম্পল প্রেজেন্ট টেন্স, তার মানে যদি তোমার ডিরেক্ট স্পিচে যদি তোমার হচ্ছে ভার্বটা সিম্পল প্রেজেন্ট টেন্সে থাকে, ঠিক আছে, যদি সিম্পল প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে ইনডাইরেক্ট স্পিচে সেটা চেঞ্জ হয়ে কী হয়ে যাবে, সিম্পল পাস্ট টেন্স। কী হয়ে যাবে, সিম্পল পাস্ট টেন্স। আমি একটা ভার্ব নিয়ে পুরোটাকে ডেসক্রাইব করেছি যাতে তোমাদের মনে রাখতে খুব সুবিধা হয়, যে কোনো একটা ভার্ব নিয়ে তোমরা এটা মনে রাখবে, চেঞ্জেসগুলোকে মাথায় রেখে দেবে, তাহলে অনেক সুবিধা হবে, ঠিক আছে? যেরকম ধরো আমি একটা ভার্ব নিয়েছি, আমি কী ভার্ব নিয়েছি, প্লে, তাই তো? আমি ভার্ব নিয়েছি দেখো প্লে, PLAY, প্লে। প্লে মানে কি, খেলা, তাই তো? খেলা করা। সো প্লে ভার্বটা আমি নিয়েছি, তো সিম্পল প্রেজেন্ট টেন্সে যদি মানে প্লে হয়, ঠিক আছে, তাহলে সিম্পল পাস্ট টেন্সে গিয়ে সেটা কী হয়ে যাবে, প্লেড। ইনডাইরেক্ট স্পিচে যখন আমরা চেঞ্জ করবো তখন ন্যারেশন যখন চেঞ্জ করবো তখন কী হয়ে যাবে, প্লেড। ওকে, প্লেড। তারপরে দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, আমি টেন্সটা লিখছি না, সো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কী কী আসবে, অ্যাম, ইজ, আর। আমি সরি এখানে ইজ প্লেইং করেছিলাম প্রথমে, কিন্তু অ্যাম ইজ আরটা হতো, সো তোমরা একটুখানি এভাবে গুছিয়ে লিখে নেবে, অ্যাম দেন ইজ তারপরে আর, যেভাবে আমরা মনে রাখি, ঠিক আছে, বা অ্যাম আর ইজ যার যেরকমভাবে মনে থাকা মানে কী বল সহজ হয় সে সেভাবে করবে। সো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে দেখো যদি অ্যাম ইজ আর প্লেইং থাকে, ঠিক আছে, মেন ভার্বটা কি, প্লে, এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস আমরা জানি যে ইঙ্গ যোগ করে দিতে হয়, সো অ্যাম ইজ আর যদি প্লেইং থাকে প্রেজেন্ট কন্টিনিউয়াসে, সো সেটা ইনডাইরেক্ট স্পিচে চেঞ্জ হয়ে কী হবে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। কী হবে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, সেখানে কী হয়ে যাবে, ওয়াজ বা ওয়্যার প্লেইং বা ওয়্যার ওয়াজ প্লেইং, অ্যাম ইজ আরটা চেঞ্জ হয়ে কী হয়ে যাবে, ওয়াজ ওয়্যার অ্যান্ড প্লেইংটা প্লেইং। ওকে, থার্ডে দেখো তিন নম্বরে যেটা আছে প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ওকে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কী থাকবে, হ্যাভ বা হ্যাজ প্লেড, হ্যাভ বা হ্যাজ প্লেড যদি থাকে। আচ্ছা, আমি একটা জিনিস বারবার রিমাইন্ড করে দিয়েছি, আমি কিন্তু একটা ভার্ব নিয়ে করেছি, ঠিক আছে, প্লে, তাই জন্য আমি এখানে এই ভার্বটা দিয়েই সবগুলো করছি,
তোমরা যখন করবে কিন্তু মাথায় রাখবে যে প্লে বা প্লেড এইগুলোই থাকবে না, ঠিক আছে? অনেক ভার্বস থাকতে পারে, ঠিক আছে? বিভিন্ন ভার্বের ফর্ম থাকতে পারে। আমি শুধু প্লে নিয়ে করেছি বলে আমি তোমাদেরকে প্লে দিয়ে দেখাচ্ছি, ঠিক আছে? সমস্ত চেঞ্জেসগুলো কীভাবে হয় সেটা আমি এই পার্টিকুলার ভার্বটা নিয়ে দেখাচ্ছি, কিন্তু তোমরা কিন্তু এই পার্টিকুলার ভার্বটাকে ধরে রাখবে না। তোমরা জাস্ট মনে করার জন্য এই ভার্বটা নিয়ে করতে পারো, বাট চেঞ্জেসগুলো কিন্তু অলওয়েজ যে ভার্বটা দেওয়া থাকবে সেইটার ওপর ভিত্তি করে করবে। ওকে, সো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভ বা হ্যাজ প্লেড যদি থাকে তাহলে ইনডাইরেক্ট স্পিচে সেটা কী হয়ে যাবে? পাস্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট ডিরেক্ট স্পিচে থাকলে ইনডাইরেক্ট স্পিচে কী হয়ে যাবে? পাস্ট পারফেক্ট। সেখানে কী হয়ে যাবে? হ্যাড প্লেড। হ্যাভ বা হ্যাজ এর পাস্ট ফর্ম কি? হ্যাড অ্যান্ড প্লেডটা প্লেডই থাকবে, মেন ভার্বটা ভার্বই থাকবে। ওকে, তারপরে চলে এসো চার নম্বরে। চার নম্বরে কী আছে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যদি ডিরেক্ট স্পিচে যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থাকে তাহলে ইনডাইরেক্ট স্পিচে সেটা কী চেঞ্জ হয়ে যাবে? সেটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস যদি থাকে তাহলে কী হয়ে যাবে? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ওকে, যেরকম ধরো হ্যাভ বা হ্যাজ বিন প্লেইং, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে কী হয়? হ্যাভ বা হ্যাজ প্লাস বিন প্লাস মেন ভার্ব প্লাস ing, তাই তো? তো হ্যাভ বা হ্যাজ বিন প্লেইং। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে কী হয়ে যাচ্ছে? হ্যাড। হ্যাভ বা হ্যাজ এর পাস্ট ফর্ম কি? হ্যাড। বিনটা বিনই থাকলো, বিন প্লেইং। ওকে, হ্যাড বিন প্লেইং। ওকে, তারপরে চলে এসো পাঁচ নম্বরে। পাঁচ নম্বরে কী আছে? সিম্পল পাস্ট। ডিরেক্ট স্পিচে যদি সিম্পল পাস্ট ফর্মে থাকে, ডিরেক্ট স্পিচ যদি সিম্পল পাস্ট ফর্মে থাকে, ওকে, যেমন তাহলে সেটা ইনডাইরেক্ট স্পিচে কী হয়ে যাবে? পাস্ট পারফেক্ট হয়ে যাবে। কী হয়ে যাবে? পাস্ট পারফেক্ট ফর্মে হয়ে যাবে। ওকে, যেরকম ধরো সিম্পল পাস্ট কি? প্লেড। ওকে, প্লেড খেলেছিল। পাস্ট পারফেক্টে কী হয়ে যাচ্ছে? হ্যাড প্লেড। কী হচ্ছে? হ্যাড প্লেড। ওকে, সো একটা জিনিস তাহলে তোমরা বুঝতেই পারছো বা মাথাতেই থাকছে, যেটা হচ্ছে যে পাস্ট টেন্সের ক্ষেত্রে কী কী আমরা ইউজ করি সাধারণত? ওয়াজ, ওয়্যার, হ্যাড, তাই তো? এগুলো আমরা পাস্ট টেন্সের ক্ষেত্রে ইউজ করি। অ্যান্ড প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে কী কী? অ্যাম, ইজ, আর, আরেকটা আর কী ইউজ করতে পারি? হ্যাভ, হ্যাজ, তাই তো? অ্যাম, ইজ, আর, হ্যাভ, হ্যাজ, তাই তো? আরও আছে ডু, ডিড, ডাজ তো আছে। ডিড দা পাস্ট টেন্সে চলে আসবে, অ্যান্ড ডু অ্যান্ড ডাজটা কিসে চলে আসছে? প্রেজেন্ট টেন্সে, তাই তো? ওকে, সেটা পরের ব্যাপার, আমরা পরে আর একটু ভালোভাবে জেনে নেব। বাট দেন সিম্পল পাস্টে যদি প্লেড হয় তাহলে পাস্ট পারফেক্টে সেটা চেঞ্জ হয়ে কী হয়ে যাবে? হ্যাড প্লেড। হ্যাডটা অ্যাড হয়ে যাবে প্লেডের সাথে। ওকে, আচ্ছা, তারপরে চলে এসো পাস্ট কন্টিনিউয়াস। তারপরে চলে এসো পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াস টেন্সে যদি ওয়াজ বা ওয়্যার প্লেইং থাকে, আচ্ছা আগে ছেড়ে দাও, আগে পাস্ট কন্টিনিউয়াস যদি ফর্ম থাকে, ডিরেক্ট স্পিচে যদি পাস্ট কন্টিনিউয়াস ফর্মে থাকে তাহলে ইনডাইরেক্ট স্পিচে চেঞ্জ হয়ে কী হয়ে যাবে? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। কী হয়ে যাবে? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াস যদি থাকে তাহলে কী হয়ে যাবে? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যেরকম এক্সাম্পল যদি ধরি, ওয়াজ বা ওয়্যার প্লেইং যদি থাকে, ওয়াজ বা ওয়্যার প্লেইং যদি থাকে তাহলে সেটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে কী হয়ে যাবে? হ্যাড বিন প্লেইং। কী হয়ে যাবে? হ্যাড বিন প্লেইং। ওকে, ভালো করে একটুখানি এই জিনিসগুলো মাথায় রাখবে। তারপরে একদম শেষেরটা দেখো, সাত নম্বরে কী আছে? সিম্পল ফিউচার যদি ডিরেক্ট স্পিচের ফর্ম তা ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে, যদি ডিরেক্ট স্পিচে যদি সিম্পল ফিউচারে থাকে, সিম্পল ফিউচার টেন্সে থাকে, তাহলে সেটা তোমার হচ্ছে ইনডাইরেক্ট স্পিচে কী হয়ে যাবে? ফিউচার ইন পাস্ট। কিসে হয়ে যাবে? ফিউচার ইন পাস্ট। ওকে, যেরকম ধরো শ্যাল উইল যদি থাকে তাহলে সেটা ইনডাইরেক্ট স্পিচে কী হয়ে যাবে? শুড উড। শ্যালের পাস্ট ফর্ম হচ্ছে শুড। ওকে, শ্যালের পাস্ট ফর্ম হচ্ছে শুড, অ্যান্ড উইলের পাস্ট ফর্ম হচ্ছে উড। ঠিক সেরকমই ক্যান, CAN, ক্যান, ক্যান মানে পারা, ক্যানের পাস্ট ফর্ম হচ্ছে কুড। ওকে, এই তিনটে জিনিস একটু মাথায় রাখবে। তাহলে শ্যাল উইল যদি থাকে তাহলে শ্যাল থেকে হয়ে যাবে শুড, উইল থেকে হয়ে যাবে উড। ওকে, ফিউচার ইন পাস্ট ফর্ম। আশা করি বুঝতে পেরেছো তোমরা।
খুব সহজভাবে যেটা করবে সেটা হচ্ছে যে যে কোনো একটা ভার্ব নেবে, যেরকম আমি প্লে ভার্বটা নিয়েছি, যে কোনো একটা ভার্ব নিয়ে সেই ভার্বটার কীরকম চেঞ্জেস হচ্ছে সেই জিনিসটা এক্সাম্পলস দিয়ে মাথায় রেখে দেবে। ওকে, তাহলে দেখবে খুব ইজিলি মাথায় থাকবে এবং ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে ছোটো ছোটো ভুলগুলো যেগুলো আমরা করে থাকি সেই ভুলগুলো আর অতটা হবে না। ওকে, আচ্ছা, আরও কিছু কিছু জিনিস যেগুলো আমাদের মাথায় রাখতে হবে, বাট এই এই ভিডিওটা যেহেতু লেন্দি হয়ে যাচ্ছে আমি এই ভিডিওটাতে করছি না, আমি একটা সেকেন্ড পার্ট করছি। তোমরা প্লিজ এই ভিডিওটা ফার্স্ট অফ অল দেখো, দেন তোমরা এই ভিডিওটার সেকেন্ড পার্টে যাও, সেকেন্ড পার্টে গিয়ে ভিডিওটা অবশ্যই দেখো। ওকে, আমি সেকেন্ড পার্টে কন্টিনিউ করছি। ওকে।